হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের। তো আপনারা আর কি অনেকে বিশ্বাস করতে পারতেছেন না, তো টাইটেল এবং থাম্বনেলে যা দেখছেন তা সত্যি। তো আমি আর মনে হয় ইউটিউবিং করতে পারবো না, তো অনেকে বলতে পারেন কেন। তো মূলত এটা বলার কোনো কারণ নাই, তবু আমি বলতেছি, না হলে আপনারা অনেকে আর কি চিন্তা করবেন যে কেন ইউটিউবিং করতেছে না বা এরকম কিছু। তো মূলত হচ্ছে এই যে কালো খরগোশটা, তো এটা আমি আর কি কিনে আনছিলাম কিন্তু এখনও টাকা দিই নাই। তো 400 টাকা এটার দাম ছিল, আমি 100 টাকা দিছি আর 300 টাকা পাইতো। তো 300 টাকা আমি দিতে পারতেছি না, তো খরগোশটা আর কি মনে হয় এটা দিয়ে দিতে হবে। তো একটা খরগোশ থাকবে আমার মেলটা শুধু, তো এই মেলটাকে দিয়ে আর কি ভিডিও করলে সেরকম মজা পাবো না, সেক্ষেত্রে একটা খরগোশ পালার কোনো মানেই হয় না। তো আমি ভাবতেছি খরগোশ পালন করা বন্ধ করে দেব। তো আমার একটা ফ্রেন্ড আছে, তো ও বলতেছে কি মানে এরকম খরগোশ পাইলে কোনো লাভ নাই। তো আমি বললাম যে আমি তো খরগোশ পালতেছি, পাশাপাশি ইউটিউবিং করতেছি অনেক কিছু। তো মা বাবার কাছে চাইছি, 300 টাকা ওরাও দিল না। তো জানিও এটা বলা ঠিক না, তবু আপনাদের বলতেছি। তো আপনি যদি যতই করেন আপনি নিজে করবেন, বাবা মার কাছে কিছুই কখনো চাবেন না। তো বাবা মাকে খারাপ বলবো না বা সবার বাবা মা এরকম না। তো আমি অনেক গালি খাইছি 300 টাকার জন্য, অনেক কিছু মানে অনেক কাহিনী। তো আমি ভাবতেছি এসব পালা ছেড়ে দেবো। আর আপনাদের অনেক প্রশ্ন ছিল, অনেক ই ছিল আপনাদের সাথে, আমি এনজয় করতাম, আপনাদের প্রশ্নের উত্তর দিতাম। আজকের ভিডিওটা অনেকটা বড় করতে চাইছিলাম, তো আমার মুড সেরকম ভালো নাই। আপনাদের যদিও প্রশ্নের উত্তর রিপ্লে দিতেছি ঠিকঠাক মতো, বুঝতে দিই নাই সেরকম যে আমার মনটা খারাপ, তবু আপনাদের আর কি এরকম রিপ্লে দিতেছি। তো ভিডিওর মধ্যে বুঝতেই পারলেন আমার মনটা কতটা খারাপ। আর দেখি আমার ফ্রেন্ড আছে কিছু, ওদের কাছ থেকে মানে বলবো 300 টাকার কথা, তো যদি দেয় তাহলে মনে করেন ইউটিউবিং চালিয়ে যাব। আর আপনাদের সাথে সময় কাটাতে অনেকই ভালো লাগছে, তো অনেক ভালো লাগছে, আপনারা অনেক সাপোর্ট করছেন, তো অনেকে মিস করবেন আমাকে জানি। তবু ভাই কিছু করার নাই, যদি থাকি ইনশাল্লাহ ভিডিও পাবেন সামনে, আর যদি না থাকি তাহলে তো বললামই হয়তো শেষ ভিডিও। আর যদি থাকি তাহলে অবশ্যই ভিডিও পাবেন, সবাই প্রে করবেন যেন আমি আর কি ইউটিউবিং করতে পারি। তো আমি অনেক বাড়ি থেকে কোনো সাপোর্ট পাইতেছি না, ঠিক আছে, আমি মানে একদম একটা প্যারায় আছি। তো যাই হোক, আপনাদের যেটা বলার ছিল বললাম। তো দেখি কালকে ফ্রেন্ডের কাছ থেকে টাকা টেনে যদি দিতে পারি, জানি ফ্রেন্ডে আমার সাথে এমন করবে না, অনেক ফ্রেন্ড আছে, তো মা বাবা যাই করুক। তো আপনারা বুঝতেই পারলেন, আপনারা সবাই সাপোর্ট করছেন যেভাবে এরকম সাপোর্ট করে যাবেন। আর আমার মতো একটা ছোট ইউজার যে এতটুকু আগাইতে পারছি এতটুকুই যথেষ্ট। তো 800 সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, আমি জানি মানে যে কোনো একটা কাজে বিশাল বড় একটা ধাক্কা আসবেই। তো এখনও আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই, এই মুহূর্তে এরকম একটা ধাক্কা আসছে। তো যদিও এইসব ইউটিউবে বলা ঠিক না, তবু আমি বললাম। তো আপনারা জানি না কে কেমন আমাকে মিস করবেন, কিন্তু আপনাদের আমি অনেক মিস করব। আর আমার মতো আমি জানি না সঠিক আপনাদের কেউ এরকমভাবে ফোনে রিপ্লাই দিছে বা SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপে বা সব কিছুর মাধ্যমে রিপ্লাই দিছে নাকি, বা আমি ভিডিওর মাধ্যমে। তো আমি আপনাদের যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব ততটুকু আপনাদের হেল্প করছি বা রিপ্লাই দিছি। তো আপনারা জানি না কতটুকু হ্যাপি হয়েছিলেন। তো যাই হোক, যদি থাকি সামনে আরও এরকম আপনাদের রিপ্লাই দিয়ে যাব, আর যদি না থাকি তাহলে এটা কি আর বলবো। তো যাই হয়, আল্লাহ ভালো জন্যই করে। তো যাই হোক, আমি দেখি সামনে কি করা যায়। তো আপনারা চিন্তা করবেন না, আমি যদি ভিডিও নাও দেই তাহলেও আপনারা রিপ্লাই পাবেন, আপনারা যেভাবে প্রশ্ন করতেছেন আমি উত্তর দিতেছি, হোয়াটসঅ্যাপে হোক বা কলের মাধ্যমে। তো অনেকে অনেকভাবে আর কি প্রশ্ন করছে, তো সব প্রশ্নের তো আর কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমি দুইটা নাম্বারই দিয়ে দিছি, দেখবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, দুটোটাই কন্ট্যাক্ট নাম্বারও আছে, আবার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটোই আছে। তো আপনারা যেমনি ইচ্ছা এভাবেই করতে পারেন। আগে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, তো আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারতেন না আমি দেখছি, তো তাই আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিছি, তো আপনাদের যেমনি খুশি আপনি সব কিছু করতে পারেন। তো যাই হোক, আর আরেকটা মূলত কারণ হয়েছে এতদিন ভিডিও দিতে পারছি না, আমাদের এখানে লোডশেডিং ছিল, তো লোডশেডিংয়ের কারণে আর কি মানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তখন আর কি কারেন্ট চলে গেছিলো, 2 দিন কারেন্ট ছিল না, তো তাই আর কি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। যদিও ভিডিও করি নাই, মুড অফ ছিল। তো যাই হোক, ভিডিও একটা করলাম ছোটোখাটো। তো আপনারা সবাই আমাকে যেমনি সাপোর্ট করছেন সাপোর্ট করে যাবেন, তো দেখি আল্লাহ যাই করে ভালোর জন্য করবে। তো ইউটিউব দেখি ছাড়বো না, কারণ আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমি একদিন ইনশাআল্লাহ সফলতা পাবোই। তো যেভাবে সাপোর্ট করছেন করেন, তো কালকের ভিডিওতে আপডেট পাবেন বা নেক্সট ভিডিওতে আপডেট পাবেন আমি ইউটিউবিং করব বা করব নাকি এরকম কিছু। তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন এরকম সাপোর্ট করে যান।
আর আপনাদের অনেক প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা আর কি আজকের ভিডিও দিলাম না, আজকে আর কি মুড অফ, তো আমার মুডটা ঠিক হোক তারপর আপনাদের ভিডিও দেব আস্তে আস্তে। আর কমেন্ট 3টা থেকে 4টা কমেন্ট আছে, তো কমেন্টের রিপ্লাইগুলো এখন আর দিলাম না, তো নেক্সট ভিডিওতে পাবেন। আর যাদের বেশি আর কি গুরুত্বপূর্ণ, তারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে SMS এর মাধ্যমে ই করতে পারেন।